Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজ বরাবরের মতো তোমাদের সামনে পুলিশের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তাহমিনা আক্তার মুক্তা, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলিশের উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমি আজ তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণী বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে। ইতিপূর্বে আমি এই অধ্যায়ের উপর তোমাদের আরও বেশ কয়েকটি ক্লাস করিয়েছি এবং আমি আশা করছি যে সেই ক্লাসগুলো হতে, আমার পূর্বের এই আলোচনা হতে তোমরা সামান্য একটু হলেও উপকৃত হয়েছ। আমি আজ এ অধ্যায়ে তোমাদের বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অধ্যায়টা মোটামুটি শেষের দিকে, সেজন্য আজ আমি অধ্যায়ের আলোচ্য বিষয়সমূহকে এই নিম্নোক্ত অংশে ভাগ করেছি। সেটা হচ্ছে, দেখো, প্রধান আলোচ্য বিষয়, এখানে যে বিষয়গুলো নিয়ে আমি আজ আলোচনা করব, এক হচ্ছে অ্যামিবা, অ্যান্টিঅ্যামিবা, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং স্বাস্থ্য ঝুঁকি যেটা তার প্রতিকার। তাহলে আসো, যে প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে অ্যামিবা কি। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্তের, প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত তারা এককোষী জীব, যারা আণুবীক্ষণিক জীব, যাদেরকে খালি চোখে দেখা যায় না। অর্থাৎ এ প্রোটিস্টা রাজ্যের এই জীবটি অত্যন্ত ক্ষুদ্র, আণুবীক্ষণিক, তাকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এরপর হচ্ছে এই এই প্রজাতিটির তার দেহে ছোট ছোট আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, যেগুলোকে ক্ষণপথ বলা হয়। এরপর হচ্ছে তাদের শরীরে প্লাজমা লেমা নামক এক ধরনের পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। অ্যামিবা যখন চলে বা তার যখন নিজেকে প্রতিকার, কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে তাকে বাঁচানোর প্রয়োজন হয় বা চলার সময় সে প্রয়োজন অনুযায়ী তার আঙ্গুলের মতো যে পদগুলো সেগুলাকে ব্যবহার করে, অভিক্ষেপগুলোকে ব্যবহার করে, যেগুলোকে আমরা ক্ষণপথ বলে থাকি। তাহলে এই যে আমার চিত্রটা দেখো, আমি এখানে অ্যামিবার একটা চিত্র এঁকেছি। সেখানে এই যে অ্যামিবার এই যে আঙ্গুলের মতো, দেখো এগুলা মানুষের আঙ্গুলের মতো এই অংশগুলা, এগুলাকে আমরা বলি ক্ষণপথ। এটা অ্যামিবা তার প্রতিকূল পরিবেশে তাকে নিজেকে রক্ষা করার জন্য বা খাদ্য সংগ্রহের জন্য, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য অ্যামিবা এই আঙ্গুলের মতো ক্ষণপথগুলোকে ব্যবহার করে। তারপরে হচ্ছে এখানে কিছু একটা, দেখো, বৃত্তের মধ্যে কিছু ছোট ছোট বস্তু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে তার খাদ্য বস্তু। এরপর হচ্ছে এই এখানে অ্যামিবার এই বাইরের অংশটার মাঝখানে এই ফুটা ফুটা একটা পাতলা পদ্মার মতো অংশ থাকে, যেটার নাম হচ্ছে প্লাজমা লেমা। এটা প্লাজমা লেমা নামক একটা পদ্মা দ্বারা আবৃত থাকে। তারপর এই অংশে একটা গোলাকার ছোট কালো বৃত্তাকার অংশ দেখা যায়, যেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। আর এখানে যে একদম দেখো ফাঁকা একটা বৃত্তের মতো অংশ আছে, সেটার নাম হচ্ছে সংকোচনশীল গহ্বর। এই অংশগুলো নিয়ে এই অ্যামিবাটা গঠিত। অ্যামিবার এটা হচ্ছে চিত্র। আর অ্যামিবার বৈশিষ্ট্য, অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, তোমাদের এই প্রশ্নটা প্রায় আসে যে অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, যা এককোষী আণুবীক্ষণিক জীব, যাদেরকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এরপর অ্যামিবার মধ্যে আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, যাদেরকে ঘনপদ বলা হয়। অ্যামিবার দেহ পাতলা পদ্মা দ্বারা আবৃত থাকে, এটা হচ্ছে কি, প্লাজমা লেমা। এই হচ্ছে তার অ্যামিবার পরিচয়। এখন অ্যামিবার প্রশ্নটা তোমাদের কখনো কখনো আসে যে অ্যামিবার গঠন সচিত্র বর্ণনা করো। তাহলে বা শুধু কখনো কখনো ছোট প্রশ্নের মধ্যে আসে যে ঘনপথ বলতে কি বুঝো, তাহলে পুরাটা গঠন, অ্যামিবার গঠনটা চিত্র সহ তোমাদেরকে শিখতে হবে। তারপর আছে দেখো অ্যান্টিঅ্যামিবা, এটা কি। অ্যান্টিঅ্যামিবাটার মধ্যে আমি আলোচনা করি যে আমাশয়রূপ দুই ধরনের। এক নম্বর হচ্ছে অ্যামিবিক আমাশয়, আরেকটা হচ্ছে ব্যাসিলারি আমাশয়।
আমাশয় রোগ দুই ধরনের, অ্যামিবিক আমাশয় আর হচ্ছে ব্যাসিলারি আমাশয়। এখন অ্যামিবিক আমাশয়টা অ্যান্টাবিবা নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে, আর ব্যাসিলারি আমাশয়টা ব্যাসিলাস নামক এক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। এখন অ্যান্টামিবাটা কি? অ্যান্টামিবাটা হচ্ছে অ্যামিবার মতো এক কোষী। অ্যান্টামিবাটা অ্যামিবার মতো তার দেহের গঠনের পরিবর্তন করতে পারে, অর্থাৎ তার দেহটা সাধারণত জেলির মতো, স্বচ্ছ জেলির মতো নরম। কিন্তু যদি তার প্রয়োজন হয়, অ্যান্টামিবা কি করে? প্রতিকূল পরিবেশে দেহকে শক্ত খোলস দ্বারা আবৃত করে ফেলতে পারে, এটা হচ্ছে তার গঠন। তাহলে অ্যান্টামিবা অ্যামিবারই আরেকটা প্রজাতি। অ্যান্টামিবাটা অ্যামিবার মতোই, কিন্তু সেটা তার দেহর গঠনটা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারে। তার দেহটা স্বচ্ছ জেলির মতো, কিন্তু যদি প্রয়োজন হয় সেটা দেহকে প্রতিকূল পরিবেশে বাহিরের আঘাত থেকে রক্ষার জন্য সেটা তার দেহকে শক্ত খোলস দ্বারা আবৃত করে ফেলতে পারে। এই অ্যান্টামিবা মানুষ, তারপরে হচ্ছে কুকুর, বিড়াল, শূকর ইত্যাদির পরিপাকতন্ত্রের মধ্যে এটা দেখা যায়। অ্যান্টামিবার উপস্থিতি তুমি যে কোনো প্রাণীর পরিপাক, মানুষ, কুকুর, বিড়াল, শূকর, তারপরে হচ্ছে ইঁদুর, এসব প্রাণীর পরিপাকতন্ত্রের মধ্যে অ্যান্টামিবার উপস্থিতি লক্ষ্য করা যায়। আবার অ্যান্টামিবার যে পদ্ধতিতে তার এই বংশ বিস্তারটা করে সেটা হচ্ছে স্পোর সৃষ্টির মাধ্যমে। এই পদ্ধতিটার নাম হচ্ছে স্পোরুলেশন। তাহলে অ্যান্টামিবার এ জায়গাটাতে খুব মানে ছোট একটা জায়গা যে অ্যান্টামিবাটা কি, কিন্তু এখানে কতগুলো ছোট ছোট করে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে। যেমন অ্যান্টামিবাটা কি, এটার উত্তরে আসে অ্যান্টামিবা হচ্ছে অ্যামিবার মতো ক্ষুদ্র এককোষী আণুবীক্ষণিক জীব। তারপরে হচ্ছে অ্যান্টামিবার দেহর গঠনটা কেমন, অ্যান্টামিবা হচ্ছে স্বচ্ছ জেলির মতো তার গঠনটা, কিন্তু প্রতিকূল পরিবেশে সেটা শক্ত খোলস দ্বারা নিজেকে আবৃত করে ফেলতে পারে, এটা হচ্ছে তার গঠনটা। আর অ্যান্টামিবাটা কোথায় পাওয়া যায়? বিভিন্ন প্রজাতির প্রাণী, মানুষ, কুকুর, বিড়াল, শূকর, ইঁদুর ইত্যাদির পরিপাকতন্ত্রে অ্যান্টামিবার উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ তাদের যে কোনো ধরনের অ্যান্টামিবার কারণে তাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তারপরে হচ্ছে অ্যান্টামিবাটা কোন পদ্ধতিতে বংশ বিস্তার করে? অ্যান্টামিবাটা স্পোর সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ স্পোরুলেশন পদ্ধতিতে এটা বংশ বিস্তার করে। এই হচ্ছে অ্যান্টামিবা। তাহলে অ্যান্টামিবাটা কিসের জন্য দায়ী? এই যে অ্যামিবিক আমাশয়, অ্যামিবিক আমাশয় অ্যান্টামিবা নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, এটা হচ্ছে অ্যামিবিক আমাশয়। আর ব্যাসিলারি আমাশয় এটা হচ্ছে অ্যান্টামিবা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে, আর ব্যাসিলারি আমাশয় ব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। তাহলে এই দুই ধরনের আমাশয় মানুষের হয়ে থাকে, যেটা অ্যান্টামিবার কারণে অ্যামিবিক হচ্ছে, আর ব্যাসিলাসের কারণে ব্যাসিলারি আমাশয় হচ্ছে। তারপর দেখো যে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে আমরা যদি বলি যে স্বাস্থ্য ঝুঁকি কোনগুলা, যে মানুষের শরীর বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া দ্বারা যখন আক্রান্ত হচ্ছে, এগুলোই হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। কিছু কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, আবার কিছু কিছু কম ক্ষতিকর। এখন এই স্বাস্থ্য ঝুঁকিতে আমরা কিভাবে বুঝবো? যেমন মানুষের সাধারণ যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হচ্ছে, সাধারণ ভাইরাস দ্বারা, তখন কিন্তু এই জ্বর, সর্দি, তারপরে হাঁচি, কাশি, এগুলা কিন্তু মানুষের 3 থেকে 4 দিনের মধ্যে এগুলা সেরে যায়, সাধারণ ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণে যেগুলো হয়। কিন্তু অত্যন্ত খারাপ বা শক্তিশালী ব্যাকটেরিয়ার কারণে যেগুলো হয় সেগুলা সারতে অনেক দিন সময় লাগে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। যেমন ধরো যক্ষা, যক্ষা হলে কিন্তু মানে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার প্রয়োজন হয়। আবার কিছু কিছু আছে যে সারে না, যেমন মানুষের এখন এইডস রোগ,
যেটার কোনো প্রতিকার নেই, এক সময় মানে এটা হচ্ছে মৃত্যু অবধারিত। সেজন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার যে মানুষের শরীরে যে সংক্রমণটা সেটারও কিন্তু ভিন্নতা লক্ষ্য করা যায়, যে ভিন্নতা আছে। যেমন সাধারণ জ্বর, সর্দি, কাশি, হাঁচি ইত্যাদি হচ্ছে, এবং এটা হচ্ছে একটা সাধারণ ভাইরাস বা ফ্লু, আমরা বলি যে সিজনাল ফ্লু, ওইটার কারণে হচ্ছে। কিন্তু যে দীর্ঘমেয়াদীগুলা, যেগুলা যক্ষা, তারপরে হচ্ছে হাম, রুবেলা ইত্যাদিগুলা, পোলিও, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী। আবার যেটা সারবেই না সে এমন জাতীয় হচ্ছে এইডস, মানুষের এইডস রোগে এটার কোনো প্রতিকার হয় না। আবার ঠিক মানুষ ছাড়া উদ্ভিদের ক্ষেত্রে, যেমন ধরো ধানের তামাক গাছের এক ধরনের রোগ হয়, যে তামাকের মোজাইক রোগ, তামাকের আমরা মোজাইক রোগের কথা শুনেছি, একটা একটা ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এটা কিন্তু একটা মানে দীর্ঘমেয়াদী একটা রোগ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে এখন দেখা যাচ্ছে যে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণটাও মানে তার প্রকারভেদে স্বল্পস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়। যেমন বর্তমান পরিপ্রেক্ষিতে আমরা যদি করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা বলি যে তার সংক্রমণটা কেমন, এবং তোমরা তা দেখতেই পাচ্ছ যে কারোর কারোর শরীরে সেটা সামান্য প্রতিক্রিয়া করে সেখানেই এটা শেষ হয়ে যাচ্ছে, যে কারোর কারোর শরীরে সামান্য একটু জ্বর, সর্দি বা হাঁচি কাশি হচ্ছে, বা শুধু জ্বর হচ্ছে, শরীরে ব্যথা হচ্ছে, বা কারোর কারোর কোনো লক্ষণ উপসর্গ ছাড়াই সে সুস্থ হয়ে যাচ্ছে। আবার অন্য কারোর শরীরে সেটা যখন যাচ্ছে তার জন্য এটা মৃত্যুর কারণ হয়ে গেছে। এখন এটা কার শরীরে গিয়ে কী ধরনের প্রতিক্রিয়া করছে এটা ওই ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতার উপর গিয়ে নির্ভর করে। সেজন্য ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেকটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথেও সম্পৃক্ত, যে মানুষটা এই ভাইরাস বা ব্যাকটেরিয়া সহ্য করার বা সেটা থেকে উপশম করার তার শরীরে সে প্রতিরোধ ক্ষমতাটা আছে কিনা। তারপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির প্রতিকার। স্বাস্থ্য ঝুঁকির প্রতিকার বলতে এখন যদি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে বলি, এবং এটা সকল সময়ে সকল ক্ষেত্রে বলা হতো যে আমরা যেন প্রতিনিয়ত সবাই মাস্ক ব্যবহার করি, কিন্তু এটা আমরা কখনো আগে করি নাই, যেটা আমাদেরকে ধুলা বালি মানে এগুলা থেকে, ডাস্ট থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এটা সবসময় আমাদের করা উচিত ছিল, কিন্তু এটা আমরা কখনো করি নাই। এই পর্যায়ে এসে মানে করোনা ভাইরাসের কারণে এটা আমাদেরকে প্রতিনিয়ত করতে হচ্ছে। কিন্তু বর্তমানে সাধারণ জীবনে যদি আমরা ধরি যে সর্দি, হাসি কাশি বা যাদের ডাস্ট অ্যালার্জি আছে তা থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করা, তারপরে হচ্ছে যে প্রতিনিয়ত হাত ধোয়া, তারপর কোনো কিছু মানে ময়লা জিনিস বা বাইরে কোনো কিছু ধরে সেই হাত দিয়ে যেন আমরা আমাদের নিজেদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না স্পর্শ করি যতক্ষণ না পর্যন্ত হাত পরিষ্কার করা হচ্ছে, এবং হাত ধুয়ে প্রতিনিয়ত খাওয়া, খাবার সবসময় ঢেকে রাখা, তারপরে মশা মাছি বিভিন্ন পোকামাকড় থেকে খাবারগুলোকে সাবধানে রাখা, এই কতগুলো পন্থা আমাদেরকে মেনে চলতে হয় স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার করার জন্য। এগুলো আমরা সবসময় মানে মানি নাই, কিছু কিছু সময় আমরা এগুলো মানি, কেউ কেউ মানি, কেউ কেউ মানি না, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে এসে দেখা গেছে যে এগুলো এখন বাঁচার জন্য প্রতিদিনের জীবনে এগুলো জরুরি হয়ে পড়েছে। তাহলে দেখো যে আমার আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল, যে অ্যামিবা কি, অ্যান্টিঅ্যামিবা কি, তারপর তাদের ঘটনাটা সচিত্র বর্ণনা করো, এরপর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা, যেটা বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আরেকটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি ও তার প্রতিকার। তাহলে এই অধ্যায়টা আমার মোটামুটিভাবে শেষ, প্রথম অধ্যায়টা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি যে তোমরা আমার এই পাঠ হতে সামান্য একটু হলেও উপকৃত হয়েছ, যেহেতু আমার প্রথম অধ্যায়টা শেষ পুরোপুরিভাবে। আমি আশা করব যে আমার এই অধ্যায়ের উপর যতগুলো ক্লাস এর আগে হয়েছে বা আজ হলো, সবগুলো ক্লাসের সমন্বয়ে তোমরা খুব ভালোভাবে বাড়িতে অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে আমি আবার গুরুত্বপূর্ণ কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে সবাই বাড়িতে অবস্থান করবে।
নিয়মিত পড়াশোনা করবে, পিতামাতার কথা শুনবে, শিক্ষকদেরকে সম্মান করবে এবং যার যার ধর্ম অনুযায়ী সবাই সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করবে এবং সবাই দেশকে ভালোবাসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।